আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভালের বিষয় নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে আমরা অনেকে জানি যে ভিয়েতনাম ইমূর্তে স্টিকার হচ্ছে না বাংলাদেশ থেকে। অথবা যদি আপনাকে স্টিকার, ভিসা বা ভিয়েতনাম ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনার একটি অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, যেটি হচ্ছে ইমিগ্রেশন অ্যাপ্রুভাল। আর আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো যে অ্যাপ্রুভাল নিতে গেলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কীভাবে আপনি অ্যাপ্রুভালটা পাবেন, কতদিনের অ্যাপ্রুভাল হয়ে থাকে এবং কতদিন টাইম লাগে, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি দেখার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশের বিষয় রিলেটেড আমরা ভিডিও দিয়ে থাকি, তার যার যেটি প্রয়োজন আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিয়েতনাম অ্যাপ্রুভাল। আর ভিয়েতনাম অ্যাপ্রুভাল বা ভিয়েতনামে আপনি কেন যাবেন সে বিষয়ে একটু কথা বলি। ভিয়েতনাম এমন একটি দেশ যেটি খুব প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ, এবং এই দেশে যদি আপনি ভ্রমণ করেন, তার পার্শ্ববর্তী দেশ রয়েছে কম্বোডিয়া, তার পার্শ্ববর্তী দেশ রয়েছে আপনার সিঙ্গাপুর প্লাস হচ্ছে থাইল্যান্ড, এই রুটে অনেকেই ভ্রমণ করে থাকেন। একসাথে তিন দেশ ভ্রমণ করতে গেলে আপনি চাইলে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া এই রুটে আপনি ভ্রমণ করতে পারবেন। তাই ভিয়েতনাম যদি আপনি ভ্রমণ করতে চান, এই মুহূর্তে আপনার প্রয়োজন হবে একটি অ্যাপ্রুভালের, যেটি হচ্ছে আপনি ভিয়েতনাম ইমিগ্রেশন অ্যাপ্রুভাল বলে থাকি আমরা। সাধারণত অ্যাপ্রুভাল হয়ে থাকে 7 দিন এবং 15 দিন, 21 দিন এবং 1 মাসের অ্যাপ্রুভাল দিয়ে থাকে ইমিগ্রেশন। আর আপনি যদি অ্যাপ্রুভালটি আগে প্রথমত নেন, তাহলে আপনি চাইলে যখন ভিয়েতনাম ইমিগ্রেশন আপনি ক্রস করবেন, আপনি $25 দিয়ে চাইলে সেখান থেকে স্টিকার সংগ্রহ করতে পারবেন। আর স্টিকার ভিয়েতনামের অ্যাপ্রুভাল আপনি নেওয়ার জন্য যে জিনিসটি আপনার খুব বেশি প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রথমত একটি পাসপোর্টের প্রয়োজন হবে। মনে রাখবেন এটির যাতে 6 মাসের ভ্যালিডিটি থাকে, এটি হার্ড কপির প্রয়োজন নেই, আপনি স্ক্যান করে দিলেই হবে। পাশাপাশি আপনার লাগবে ছবি, যেটা হলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আপনার পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে। পাশাপাশি হচ্ছে আপনার পূর্ববর্তী যে সকল দেশ আপনি ভ্রমণ করেছেন, যেটাকে আমরা বলে থাকি ট্রাভেল হিস্ট্রি, এই ট্রাভেল হিস্ট্রিটা আপনার লাগবে। যদি 2 থেকে 3টা বা 4টা দেশ আপনার ভ্রমণ করা থাকে, যদি থাকলে আপনি স্ক্যান করে দিয়ে দিবেন। আরেকটি প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি হোটেল বুকিং, এবং আপনার লাগবে হচ্ছে এয়ার টিকেট রিজার্ভেশন কপি, অর্থাৎ আপনি যে ডেটে ভ্রমণ করবেন, যে ডেটে ব্যাক করবেন, এই 2টি কনফার্মেশন ভিয়েতনাম অ্যাপ্রুভালের ক্ষেত্রে প্রয়োজন হবে। আপনি যখন ভিয়েতনাম অ্যাপ্রুভালের জন্য যাকেই দিবেন না কেন, অবশ্যই আগে আপনার ট্রাভেল ডেটটি আপনি ফিক্সড করে নেবেন এবং কোন ডেটে আপনি ব্যাক করবেন সেটি আপনি অবশ্যই ফিক্সড করে নেবেন। তাই বন্ধুরা, যারা ভিয়েতনাম অ্যাপ্রুভাল নিতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনি আপনার ট্রাভেল ডেটটা কনফার্ম করবেন, এই অনুযায়ী আপনি একটি রিজার্ভেশন, যেটাকে আমরা বলে থাকি এয়ার টিকেট কপি, আপনি বুক করবেন। পাশাপাশি হচ্ছে সেম ডেটে আপনি একটি হোটেল বুকিং দিবেন এবং কতদিন আপনি সেখানে থাকবেন এটা নিশ্চিত করবেন। যদি 7 দিনের অ্যাপ্রুভাল নিতে চান সেটির জন্য একটি একরকম পেমেন্ট, যদি 15 দিনের অ্যাপ্রুভাল নিতে চান সেক্ষেত্রে আপনার 7 দিনের তুলনায় একটু পেমেন্ট বাড়বে। পাশাপাশি হচ্ছে আপনি যদি 21 দিনেরটা নিতে চান, তাহলে সেক্ষেত্রে আর একটু পেমেন্ট বাড়তি আপনাকে প্রদান করতে হবে। যখন আপনার অ্যাপ্রুভালটি হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল কপিটা কেমন হয়ে থাকে আমরা এটি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং স্ক্রিনে দেখে নেবেন আপনার অ্যাপ্রুভালটা কেমন হবে। যখন অ্যাপ্রুভালটা পাওয়ার পর আপনি যখন ভ্রমণ করবেন, আপনি চাইলে ইমিগ্রেশন থেকে আপনি ভিয়েতনাম ভিসার স্টিকার সংগ্রহ করতে পারবেন মাত্র $25। তো $2500 থেকে $2600 আপনি স্টিকার সংগ্রহ করতে পারবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই অ্যাপ্রুভাল পেতে কতদিন সময় লাগতে পারে। 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে এই অ্যাপ্রুভাল হয়ে থাকে। তাই যারা আপনি ভ্রমণ করবেন বা ভিয়েতনাম ভিসা অ্যাপ্রুভালটি নেবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ট্রাভেল হিস্ট্রিটা ঠিক করে নেবেন বা ট্রাভেল ডেটটা ঠিক করে নেবেন, তাহলে অ্যাপ্রুভালটা পাওয়ার পর আপনি যাতে ওই ডেটে ট্রাভেল করতে পারেন। ট্রাভেল ডেটে অনুসারে যদি আপনি সেই ডেটে ভ্রমণ না করেন, অর্থাৎ আপনার ট্রাভেল ডেটের বাইরে আপনি ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্রুভাল কার্যকর হবে না। তো যাক বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তীতে ভিয়েতনামের আরও কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে যদি কারো আমাদের ভিসা রিলেটেড অথবা কোনো ধরনের সার্ভিসের প্রয়োজন, আমাদের স্ক্রিনে অনেকগুলো নাম্বার রয়েছে, রিসিপশন থেকে শুরু করে রিজার্ভেশন টিকেট নাম্বার সব কিছু আমাদের এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। আপনার যেটি প্রয়োজন হবে সেখানে কল করে আপনি আপনার তথ্যটি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।